250 কোটির এটা ভুয়া ওয়ার্ক অর্ডার আর অখিম দাসর প্রবঞ্চনা। ক্রাইম ব্রাঞ্চর তদন্তত ওলাইছে অখিমর সীমাহীন দুর্নীতির তথ্য। উগ্রপন্থীর ভয় দেখায় অসমলৈ আহিব নিদিয়ে বহিরাজ্যর ঠিকাদারক। ক্রাইম ব্রাঞ্চর উপর্যুপরি জেলাত বিজেপি নেতা অখিম দাসর মুখর পর ওলাইছে এটার পাছত আনটো দুর্নীতির কথা। বিজেপির স্টিকার পিঠিত লগায় জনতা ভবন মন্ত্রী আবাসত দপদপাই ফুরিছিল অসীম কুমার দাস, বীরিন সিং বরকটকি ওরফে বিএন শর্মা, দেবপ্রকাশ ভাগবতী, নিরঞ্জন দাস। জনতা ভবনত ঘুরি থাকিয়েই অসীম দাস এন্ড কোম্পানিয়ে বহিরাজ্যর ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহক স্বায়ত্ত পরিষদর কাম দিয়ার নামত লুটিছিল কোটি কোটি টাকা। একই পদ্ধতিরেই নয়ডার সানি ব্রেজা আর তেওঁর ককায়েকক টকার লোভ দিছিল অসীমে। 250 কোটি টাকার ভুয়া ওয়ার্ক অর্ডার প্রস্তুত করেছিল প্রবঞ্চক চক্রটুয়ে। চক্রটুক প্রথমে 4 কোটির সামগ্রী দিয়ে প্রতিষ্ঠানটুয়ে। এই গোচরের তদন্তর বাবে সম্প্রতি গুয়াহাটী কেন্দ্রীয় কারাগারত থাকা অভিযুক্ত দেবপ্রসাদ ভাগবতীক জিম্মাত লব আরক্ষীয়ে। সমগ্র প্রবঞ্চনার বাবে সচিবালয়ের প্রবেশপত্র উলিয়াই দিছিল মঙ্গলবারে নিশা গ্রেপ্তার হওয়া এইটো নিরঞ্জন দাসে। প্রবঞ্চকর দলটুত আছে কেবাজনো ভুয়া সরকারী বিষয়া। প্রথম অবস্থাত অসীম দাসক 75,000 বেডশিট আর গারু কভার দিছিল প্রতিষ্ঠানটুয়ে। নয়ডার পর অহা বস্তুখিনি গুয়াহাটীত এজন বিশেষ ব্যক্তিয়ে রিসিভ করে, তারপিছতে সাংসারির এটা গুদামত রাখে, তারপর মুকলি বজারত বিক্রি করে দিয়ে সামগ্রীখিনি। প্রবঞ্চক চক্রটোর সকল কর্মকাণ্ডর উপর সকল বিবরী কলে আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরায়। অসীম দাসে তেওঁলোকৰ এজেন্ট নয়ডাত থকা তেওঁলোকৰ চিনাকি মানুহৰ জৰিয়তে এই সানি ব্রেজা বুলি এজন ব্যৱসায়ী কণ্টেক্ট কৰিলে আৰু সেই সানি ব্রেজা হ'ল নয়ডাৰ স্থিত ফ্ৰণ্টাষ্টিক আইটি প্ৰাইভেট লিমিটেড নামৰ কোম্পানীটোৰ প্ৰপ্ৰাইটৰ। এই সানি দাস আৰু তেওঁৰ ককায়েকক কনভিন্স কৰিলে যে 250 কোটি টকাৰ সাপ্লাই অৰ্ডাৰ হ'ব আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিলৰ পৰা। গতিকে তাত পাৰ্টিচিপেট যদি কৰিবলৈ মন আছে অসীম দাস আৰু তেওঁৰ প্ৰবঞ্চক চক্ৰটোৰ লগত যাতে কণ্টেক্ট কৰে। 250 কোটি টকাৰ ছাপ্লাই অৰ্ডাৰ আছিলে, তেওঁ প্ৰথমতে 4 কোটি টকাৰ ছাপ্লাই অৰ্ডাৰ যিটো বেডশ্বীট আৰু পিলো কভাৰ 75,000 পিচ বেডশ্বীট আৰু পিলো কভাৰ ছাপ্লাই দিবলৈ প্ৰথমতে ৰাজি হ'ল। বীৰিন সিং বৰকটকী তেওঁ নাম ল'লে জইণ্ট ছেক্ৰেটাৰী বি এন শৰ্মা অসম গভৰ্ণমেণ্টৰ। এই প্ৰবঞ্চক চক্ৰটোৰে আৰু এজন মেইন প্লেয়াৰ আছে দেৱপ্ৰকাশ ভাগৱতী। বৰ্তমান তেওঁ গুৱাহাটী চেণ্ট্ৰেল জেইলত আছে। চি আই ডিয়ে এনেকুৱা এটা প্ৰবঞ্চনাৰ গোচৰতে এই দেৱপ্ৰকাশ ভাগৱতীক গ্ৰেপ্তাৰ কৰিছে। প্ৰতিষ্ঠানসমূহক কাম দিব নোৱাৰাৰ পাছত প্ৰাপ্য ধনৰ কথা ক'লেই ব্যৱসায়িক ভাবুকি দিয়ে প্ৰবঞ্চক চক্ৰটোৱে। তেনেদৰেই বহু ব্যৱসায়ৰ পৰা লুণ্ঠন চলাইছিল অসীম দাস এণ্ড কোম্পানীয়ে। সেই বিজনেছমেনসকলক ভয় খুৱাই যে আপোনালোক ইয়াত আহিবৰ একো দৰকাৰ নাই, অসমখন অশান্ত, ইয়াত উগ্ৰপন্থী আছে, আপোনালোকক কিডনেপ কৰি লৈ যাব পাৰে। গতিকে বহুতো ব্যৱসায়ীয়ে গুৱাহাটীলৈ নহাকৈ বাহিৰৰ পৰাই এই ছাপ্লাই কণ্ট্ৰেক্টটো লৈ বস্তু ছাপ্লাই কৰে। আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে অসীম দাসৰ ডক্টৰেট ডিগ্ৰীটো ভুৱা। আমেৰিকাৰ এখন বিশ্ববিদ্যালয়ৰ পৰা ডক্টৰেট ডিগ্ৰী লাভ কৰাৰ কথা ৰাইজৰ মাজত প্ৰচাৰ কৰে যদিও সেই ডিগ্ৰী ভুৱা। মুঠৰ ওপৰত বিজেপি নেতা অসীম দাসৰ প্ৰবঞ্চনাৰ ন ন কাহিনীয়ে পোহৰলৈ আনিছে জনতা ভৱনৰ ভিতৰৰ পৰা চলি থকা এখন বজাৰৰ কথা। সন্দেহ হয় জনতা ভৱনত পিত পিতাই আছে নেকি এনে আৰু বহু অসীম দাস। ৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।